আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো শামসেরগঞ্জের এক ব্যক্তির। মহারাষ্ট্রে স্লাইড কাজ করতে গিয়েছিলেন, তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শামসেরগঞ্জের বাসিন্দা উমর ফারুকের। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে সরাসরি ফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শামীম আক্তার। শামীম, পুরো বিষয়টি জানো। হ্যাঁ, দেখো, একেবারে দুঃখজনক ঘটনা। মহারাষ্ট্রের মাহিম নামক স্থানে, মুম্বাই নগরীর, সেখানে মাস দুয়েক আগে সেলাইয়ের কাজ করতে গিয়েছিল শামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামের এক বাসিন্দা। তার নাম উমর ফারুক, বয়স 45 বছর বয়স। কিন্তু গতকালকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি স্থানীয় হাসপাতালে মৃত্যুবরণ করেন। তারপরেই কার্যত এলাকা জুড়ে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। রাতভোর কালকে পরিবারের কর্তার মৃত্যুতে কার্যত পরিবারের লোকজন একেবারে ভেঙে পড়ে এবং কিভাবে দেহ নিয়ে আসবে সে নিয়ে যখন ব্যাপক চিন্তিত, সে সময় এলাকারই এক যুবক কাদিরুল ইসলাম তার তৎপরতায় পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে সেই দেহ আনার ব্যবস্থা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা এসে পৌঁছেছে দেহ। আজকে কিছুক্ষণের মধ্যে শামসেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামে সেই দেহ পৌঁছাবে। কটা নাগাদ মৃতদেহ আসতে পারে শামসেরগঞ্জে? অনুমান করা হচ্ছে বিকেল 3টা নাগাদ তার দেহ শামসেরগঞ্জে চলে আসবে। ধন্যবাদ, ধন্যবাদ শামীম। এবং আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিল আমাদের প্রতিনিধি শামীম আক্তার। এবং যথেষ্টই দুঃখজনক ঘটনা, বাইরের রাজ্যে কাজে গিয়ে এইভাবে তার মৃত্যু হয়েছে। কি বলছে পরিবার, পরিজন এবং আত্মীয় স্বজনরা, চলুন শুনে নিই তাঁদের বক্তব্য। রোজার 10 দিন আগে, 10 থেকে 15 দিন আগে, মানে মুম্বাইয়ে টেলারের কাজ করতো। টেলারের কাজ করতে গিয়ে ফোনে এমনি যোগাযোগ হয়, কথাবার্তা হয়। তারপরে গতকালকে ওর যে মালিক, দোকানদার, ও আমাকে ফোন করেছিল প্রায় 5টার পরে, দিয়ে বলল যে এর শরীর খুব অসুস্থ, মুখ দিয়ে রক্ত উঠছে আর নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তো এদের বাড়ির আশেপাশে যেগুলো আছে কিংবা ওদের আত্মীয় যদি থাকে তো ওদের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করতে বলো। তো সেই জন্য আমি এদের বাড়িতে ফোন করেছিলাম, তো এরা যোগাযোগ করেছিল। তারপরে 15 মিনিট পরে আবার আমাকে এই বাড়ি থেকে ফোন করলো যে মৃত্যু হয়ে গেছে, দেহকে নিয়ে আসার ব্যবস্থা হয়েছে। কালকে রাত্রে আমরা ফোন টোন করেছি, মেম্বার প্রধানের আগে বলেছি, তো ওদের ওরা অতটা আগে বাড়তে পারেনি, ওরা ওদের কাজ করেছে। কিন্তু আমরা আমাদের ওদের থানার পুলিশ, ওখানকার থানার পুলিশ, আমাদের থানার এখানকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে আমরা দেহের ব্যবস্থা আনার ব্যবস্থা করছি। এখন পর্যন্ত সকালবেলা এখন কলকাতাতে এসে গেছে, তো প্রায় 5টার দিকে এখানে পৌঁছে যাবে, বিকেল 5টা। বাইরে কাজ করতো প্রায় 6 থেকে 7 বছর হয়ে গেল। কী কাজ করতো, মানে ও ছোটো থেকে ও টেলারের কাজ করে, তো বোম্বে কাজ করতো 6 থেকে 7 বছর, তার আগে দিল্লিতে যেত কাজ করতে। আপনার নাম? আমার নাম আসরাজুল হক। আপনি আর কে হন? আমার ওটা মামা হয়, আমি ওর ভাগনা হই। সকালে বিকালবেলায় ফোন করে বলেছিল যে একজন মারা গেছে, তো আমি ওদেরকে বলেছিলাম যে লাশে আনার কোনো ব্যবস্থা হয়েছে কি, মানে ওরা বলেছে আমাদেরকে যে কি লাশ নিয়ে আসতে গেলে 5 লাখ টাকা মতো লাগবে। তো তখন আমি বললাম ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। তখন আমি ওখানকার এসপিকে কল লাগিয়েছিলাম, ওই এসপিকে কল করে বললাম যে স্যার এরকম ব্যাপার, আমাদের একটা মাইগ্রেন্ট ওয়ার্কার আপনার এরিয়াতে প্রবলেম আছে, মারা গেছে, তো আমরা নিয়ে আসবো বলছি, তো লাশটা আনতে অনেক টাকার কথা বলছি, তো আমরা আপনার, ওরা তো গরিব, ওরা অত টাকা পাবে না কোনো, তাই আপনার কাছে রিকোয়েস্ট করছি স্যার আপনি একটু বিষয়টা খতিয়ে দেখুন। তখন উনি বলছে ঠিক আছে, আমি লোকাল থানায় জানাচ্ছি বিষয়টা। লোকাল থানাকে ফোন করে বলেছে, লোকাল থানা আর এসপির মাধ্যমে, লোকাল থানার এসপির মাধ্যমে পুরো সেটিং হয়ে আমাদের এখানে লাশটা পাঠানোর ব্যবস্থা করেছি। লাশটা এখনও কলকাতায় চলে এসেছে, প্রায় 5-6 ঘন্টা লাগবে, চলে আসবে বাড়ি। খুব ভালো লাগছে যে আমি একটা অসহায় পরিবারকে এভাবে সহযোগিতা করতে পারছি, আর পরবর্তীতে আরও যদি কেউ কোনো মাইগ্রেন্ট ওয়ার্কার অসহযোগিতা হয় বা প্রবলেমে পড়ে, তাহলে যোগাযোগ করলে সেরকমও সহযোগিতা করে দেবো আমি। আপনার নাম? আমি কাদেরুল ইসলাম। কোনো সংগঠনের সাথে যুক্ত নাই কো, আমার একটা নেশাই বলো যা হোক, একটা নেশা, মানে চেষ্টা করি যাতে অসহায় গরিব মানুষগুলো একটু সহযোগিতা হয়, কীভাবে সহযোগিতা করবো এই ব্যাপারে একটু ই করি। কোনো সংগঠনের সাথে আমি যুক্ত নাই, কিছু হয়নি। হঠাৎ করে
হাসপাতাল মানে এই আছে এই যেতে যেতে কিছু ছিল না আর এমনি শরীরটা খারাপ কিছু ছিল না সেলাইয়ের কাজ করত এক মাস দু মাস এই 11 দিন হলো বাড়িতে গেল 3 তারিখে গেছে এই মাসের 10 তারিখে এখনটা 5:30টা দিয়ে মরে গেল একটু আগে আপনার নাম মিনু দিদি